বন্ধুরা, আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমি ডায়াবেটিস মুক্ত হয়েছি অনেক বছর হয়ে গেছে, ভুলেও গেছি কবে ডায়াবেটিস ছিল। দেশ হেলথ সেন্টার, হলিস্টিক হেলথ কেয়ার ফর ইওর ফ্যামিলি, বি হেলদি ন্যাচারালি। আমার যে একসময় ডায়াবেটিস ছিল সেটা আমি অলরেডি ভুলে গেছি, কারণ কোনো সূত্রসূত্র খাই না, এখন কোনো নিয়মকানুন মানে না, হরদম মিষ্টি খাচ্ছি সুস্থ মানুষের মতো, কিন্তু মাঝে মধ্যে মাপছি। তো প্রায় গত কয়েক মাস মাপা হয়নি, কয়েকদিন আগে মেপেছি, ঠিক আছে, খাওয়ার দুই ঘন্টা পরে 7.5। এখন প্রশ্ন হলো যে যখন আমার এর আগে যখন এই ডায়াবেটিস মুক্তির বিষয়ে বা ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়ে যখন আমি ভিডিও ছাড়ছিলাম, যখন আমি এই সংক্রান্ত কোনো আলোচনা করি, তখনই কিন্তু প্রচুর মানুষ অসম্ভব উৎসাহ আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, নানা রকম কমেন্টস, ফোন, ভাই আমি ডায়াবেটিস থেকে মুক্ত হতে চাই, আমাকে এই পথ দেখান, ওই পথ দেখান, ইত্যাদি ইত্যাদি নানা রকম মন্তব্য আসে। তো তখন আমি তাদেরকে যেটা সবসময় বলি যে ভাই, এটার জন্য কোনো মন্ত্রতন্ত্রের ব্যাপার নাই, আপনি চেষ্টা করলে পারবেন, দিস অ্যান্ড দিস ওয়ে। এবং সবাইকে আমি একটা কথা বলি যে আগে আপনার ডায়াবেটিসের স্ট্যান্ড অবস্থাটা আমাকে জানান, স্ট্যাটাসটা আমাকে জানান, যে আপনার ডায়াবেটিসের অ্যাকচুয়াল অবস্থাটা কি, আপনার ডায়াবেটিস কত। যখনই কেউ ফোন করে ভাই আপনি ডায়াবেটিস সেরেছেন, আমি কেউ ডায়াবেটিস সারতে চাই, তাদের সবার ধারণা যে আমার কাছে একটা ম্যাজিক ওষুধ আছে, সেটা খেলে ডায়াবেটিস সেরে যাবে। কিন্তু আমি বারবার বলেছি যে ভাই, ম্যাজিক ওষুধ দিয়ে আমি ডায়াবেটিস সারেনি, কারণ এটা একটা চ্যালেঞ্জিং প্রক্রিয়া। আমি বলেছি যে ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা ভেরি ইজি, আপনি ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে আপনি সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু ডায়াবেটিস মুক্ত হওয়াটা একটা চ্যালেঞ্জ, এটার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে। প্রথমেই আপনাকে জানতে হবে, কারণ আপনি যদি আপনার অবস্থাটা না জানেন, আপনার কি রোগ হয়েছে, কতটুকু কি অবস্থায় আছেন, তাহলে আপনি কি সারবেন। তো যখনই কেউ ফোন দেয় তখনই আমি তাকে প্রথমে প্রশ্ন করি যে আপনার ডায়াবেটিস, বলে এই তো অনেক আগে মেপেছিলাম, এখন বোধহয় একটু বেশি আছে বা একটু কম আছে। তো লাস্ট কবে মেপেছিলেন, তা বছর দুই আগে। বছর দুই আগে উনি ডায়াবেটিস মেপেছেন, তাদের মধ্যে কেউ কেউ হয়তো ওষুধ খেয়ে যাচ্ছেন, ডাক্তার যেরকম খেতে বলেছে, আবার কেউ কেউ আছেন যে কোনো ওষুধপত্র খাচ্ছেন না, কিন্তু উনি মনে করছেন ওনার ডায়াবেটিস আছে, নানা রকম জটিলতা। যাই হোক, তখন তাদেরকে যখনই আমি বলি যে ভাই আপনি আপনার ডায়াবেটিসের লেটেস্ট স্ট্যাটাসটা আমাকে একটু জানান, যে ডায়াবেটিসটা ঠিক আপনার কত আছে এখন, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার কথা যখন আমি বলি, তারপরে আর তারা আমার সাথে যোগাযোগ করে না। মজার ব্যাপার হচ্ছে যে আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, খুবই সচেতন মানুষ, তিনিও মাঝে ফোন করেছিলেন যে ডায়াবেটিস থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, আমিও তাকে একই পরামর্শ দিয়েছিলাম, তিনিও দুর্ভাগ্যবশত 6 মাস হয়ে গেছে আমাকে জানায়নি যে তার ডায়াবেটিস কত। অর্থাৎ তারা এত ব্যস্ত যে তারা তাদের ডায়াবেটিসটা মাপার মতো সময় তাদের হাতে নাই। তো যে মানুষের এই সময়টা নাই, তার ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ বা দরকার কোনোটাই আছে বলে আমি মনে করি না। এখন এর মধ্যে একজন ভদ্রলোককে আমি পেয়েছি, ইনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আপনি তো ডায়াবেটিস সেরেছেন, কিভাবে সেরেছেন আমাকে একটু বলেন। তাই বললাম যে ভাই, এগুলো নিয়ে আমার ভিডিওতে, একাধিক ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলা আছে। তো বলে যে অত লম্বা ভিডিও দেখার তো সময় নাই। তো আমি বললাম যে আপনি এইটুকু সময় যদি না দিতে পারেন, 5-6-7টা ভিডিও, তাহলে আপনি কিভাবে ডায়াবেটিস মুক্ত হবে, বলে না আপনি সংক্ষেপে বলেন আমাকে একটু। তো আমি বললাম যে ভাই, আমি 8-10টা ভিডিওতে যে কথা বলেছি, সেই কথা আমি কি করে আপনাকে চ্যাট করে লিখে জানাবো, এত সহজ এটা আমি কিভাবে সম্ভব। তো বলে আসলে এটা আপনার হিংসা, আপনি চান না যে আর কেউ ডায়াবেটিস মুক্ত হোক। তাই বললাম যে আমি যদি সেটা না চাইতাম, তাহলে তো আমি কেন আমার ভিডিওতে এগুলো ডেসক্রাইব করলাম যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি ডায়াবেটিস মুক্ত হয়েছি, আমি তো কোনো ওষুধের কথা বলি নাই। তো উনি আর কোনো জবাব দেননি। তো বেশ কিছুদিন পরে উনি আবার সরাসরি ফোন করেছেন আমাকে। ফোন করলে আমি দেখলাম, সেই নাম্বারটা দেখে আমি চিনতে পারছি, কারণ হোয়াটসঅ্যাপেই উনি ফোন করেছেন। তো আমি তাকে আবার কথা বললাম, ওই রেফারেন্স আর কিছু দিলাম না, আমি শুধু বললাম যে ভাই আপনি আপনার HbA1c পরীক্ষাটা করে আমাকে একটু জানান। তো সেটাও হয়ে গেছে আজকে প্রায় 3-4 মাস, উনি কিন্তু আমাকে জানায়নি। উনি আমাকে বলেছিল যে হ্যাঁ, আমি কালকেই পরীক্ষাটা করবো। আমি বললাম যে এটা পরীক্ষা করার জন্য আপনার কোনো খালি পেট ভরা পেট দরকার নাই, আপনি যে কোনো সময় যেয়ে পরীক্ষাটা করতে পারবেন। সুতরাং আপনি পরীক্ষাটা করে যদি আমাকে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার অ্যাকচুয়ালি ডায়াবেটিসটা কত, দেন সেই অনুযায়ী আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। সে আমাকে জানায়নি, অর্থাৎ তার সেই সময়টা নাই। তো এখন ভাই, যার এইটুকু সময় নাই যে ডায়াবেটিস মেপে কত আছে সেটি বের করার মতো, তার জন্য ডায়াবেটিস নিরাময় সম্ভব না। কারণ ডায়াবেটিস নিরাময় কোনো ম্যাজিক ব্যাপার না যে আপনি একটা জড়িবুটি খাবেন আর ডায়াবেটিস সেরে যাবে। ডায়াবেটিস যেমন একটা জটিল রোগ, এটি একদিনে হয় না। এখন কিন্তু আমি একা না, আমার মতো অনেক ডক্টররা বলছে যে হ্যাঁ, ডায়াবেটিস থেকে স্থায়ীভাবে আরোগ্য হওয়া সম্ভব। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আমি নিজেও কিছু ভিডিও শেয়ার করেছি, আমার চাইতে অনেক বড় ডাক্তার যারা ডায়াবেটিস নিয়ে কাজ করেন, তারাও এখন স্বীকার করছেন যে হ্যাঁ, চাইলে ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া সম্ভব। এবং এখন বিজ্ঞান এটাও
মনে করে যে ডায়াবেটিসকে শুধুমাত্র একচেটিয়া বংশগত রোগ বলে আর গালি দেওয়া যাবে না, যে বংশে আছে তাই ডায়াবেটিস হবেই, এরকমটিও আর এখন মনে করার কোনো সুযোগ নাই। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে কিছুটা বংশগতি থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস হচ্ছে আমাদের অর্জিত একটি রোগ, অর্থাৎ আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের জীবনযাপনের কারণে আমাদের শরীরের যে হরমোন নিঃসরণের যে প্রক্রিয়া সেগুলো ব্যাহত হয়। তার মধ্যে একটি হচ্ছে ইনসুলিন, অন্যতম হরমোন যেটির জন্য মূলত ডায়াবেটিসকে দায়ী করা হয়। যে হরমোনটি মূলত ডায়াবেটিস হওয়া না হওয়ার জন্য দায়ী, অর্থাৎ আপনার ইনসুলিন হরমোন যদি যথাযথভাবে না হয় তাহলে আপনার শরীরে শর্করা বার্ন ঠিক মতো হবে না, দ্যাট কল ডায়াবেটিস। সুতরাং যেটি লাইফস্টাইল ডিজিজ, যেটি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অথবা অন্য কোনো ফর্মে আসেনি আমার শরীরে, লাইফস্টাইলের সাথে ম্যাক্সিমাম যুক্ত, সেই রোগটাকে আমি আমার লাইফস্টাইল কারেকশনের মাধ্যমে কেন ঠিক করতে পারবো না? যেটি আমার লাইফস্টাইলের খারাপ লাইফস্টাইলের কারণে হয়েছিল সেটাকে যদি আমি রিভার্স করে ফেলি, অর্থাৎ আমার লাইফস্টাইলকে যদি আমি কারেকশন করে ফেলি, তাহলে তো রোগটি সেরে যাওয়ার কথা, খুব বৈজ্ঞানিকভাবেই সত্য এই তত্ত্বটি। সুতরাং ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য ভাই আপনাকে একটু সময় বের করতে হবে। শুধুমাত্র ম্যাজিক কোনো ওষুধ দিয়ে ডায়াবেটিস মুক্ত করার মতো কোনো ওষুধ আমার জানা মতে এখনো পর্যন্ত বের হয়নি। জীবনের বিশৃঙ্খলা ডায়াবেটিসের জন্য দায়ী, সুতরাং প্রথমেই আপনাকে জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার থিংকিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে। এই সব কিছুর সমন্বয়ে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। এরপরে আমরা বলেছি যে হ্যাঁ, এইগুলো করার পরেও হয়তো অনেকের পক্ষে তো, মানে সবার পক্ষে তো আর অফিস আদালত কাজকাম এগুলো বাদ দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে শুধু সারাদিন শরীর চর্চা করা সম্ভব না। তো তখন আমরা বলেছি যে এইগুলি করার পাশাপাশি যদি আপনি কিছু সাপ্লিমেন্ট ত্বরান্বিত হবে। ডায়াবেটিস এখন ঘরে ঘরে, ডাক্তারের কাছে গেলেই ডাক্তার অবধারিত ভাবে যে পরীক্ষাটি করতে বলবে বা যে প্রশ্নটি করবে সেটি হলো ডায়াবেটিস আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই হাঁ সূচক উত্তর দেন রোগীরা। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিতে নিতে বা ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন, তাদের জন্য আমাদের উদ্ভাবন বিস্ময়কর ফাংশনাল ফুড ডায়াকিওর। বর্তমানে বাজারে প্রচলিত ডায়াবেটিসের অনেক ওষুধই রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফলে আমরা দেখতে পাই নিয়মিত ইনসুলিন গ্রহণ বা ওষুধ সেবনের পরেও ডায়াবেটিস কাঙ্ক্ষিত মাত্রায় আনা যাচ্ছে না। দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ গবেষণার পর বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে ডায়াকিওর নামে একটি হার্বাল সাপ্লিমেন্ট তৈরি করেছে, যা আপনাকে ইনসুলিন ও ওষুধ ছাড়তে এবং দ্রুততম সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ডায়াকিওর যেহেতু বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি, তাই এটি শুধু ডায়াবেটিস নয়, আপনার হাইপার অ্যাসিডিটি, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কাজ করবে। পণ্যটি অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন, ইমেইল বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রাকৃতিক ও নিরাপদ সুস্থতা আমাদের লক্ষ্য। তার মানে কিন্তু এই না যে আমাদের ডায়াকিওর খেলেই আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি আপনার লাইফস্টাইল ঠিক করবেন, আপনি এক্সারসাইজ করবেন, আপনি আপনার হেলদি ওয়েট বজায় রাখবেন, আপনি হেলদি ফুডস খাবেন, দেন আপনি সাথে সাথে আমাদের ডায়াকিওর খাবেন, তাহলে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাবেন। এখন আপনি বলছেন যে তাহলে এটা কেন, ওষুধও তো খেতে পারে আমি। হ্যাঁ, ওষুধ আপনি খেতেই পারেন, ওষুধ খেলে, ওই যে বললাম, ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সারবে না। পাশাপাশি ডায়াবেটিসের ওষুধগুলো কিন্তু আমাদের শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। তার মধ্যে একটা অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মেটফর্মিন, যেটা সবচেয়ে বেশি কমন ওষুধ। তার একটা অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্ষুধা নষ্ট করে দেয়, অর্থাৎ আপনার খাবারের যে চাহিদা সেটিকে কমিয়ে দেয়। এটিকে অনেকে ইতিবাচক হিসেবে দেখে, কারণ এটা ওয়েট কমায় দেয়। আপনার যখন খেতে পারবেন না তখন আপনার ওয়েট কমে যাবে, পাশাপাশি কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার চামড়া তাড়াতাড়ি কুচকে যাবে, আপনি আর্লি বৃদ্ধ হয়ে যাবেন, তাড়াতাড়ি বয়সের চেয়ে বেশি বয়স হয়ে যাবে। সুতরাং যারা ডায়াবেটিস থেকে মুক্ত হতে চান তাদেরকে এটিকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে। এটি কোনো এরকম না যে আপনি একটুখানি ওষুধ খেয়ে, 2 দিন ওষুধ খেয়ে, 3 দিন ওষুধ খেয়ে মুক্ত হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। সুতরাং আপনাকে একটি চ্যালেঞ্জ আকারে নিতে হবে। যারা এই চ্যালেঞ্জটা সিরিয়াসলি নিতে চান, যারা সত্যিকার অর্থেই চ্যালেঞ্জের মানে বুঝেন এবং সেই চ্যালেঞ্জ নিতে চান ডায়াবেটিস মুক্ত হওয়ার, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার এই চ্যালেঞ্জে সহযোগী হতে চাই, আপনাকে আমার মতো ডায়াবেটিস মুক্ত করতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।